हेलो फ्रेंड्स, आई एम ऑल ओक एंड यू आर वाचिंग माय चैनल स्मार्ट एजुकेटर। आज के আমি WBCS 2018 এর যে প্রিভিয়াস কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কি বলা হয়েছে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, ড্যাশ হিজ হিউমিলিয়েশন, কমা হি অ্যাটেন্ডেড দা ফাংশন। তো এটাকে ফিল ইন দা ব্ল্যাঙ্ক করতে বলেছে আমাদেরকে, যে এখানটায় যে ড্যাশটা রয়েছে এটার ভিতরে কোন শব্দটি এখান থেকে কারেক্ট হবে সেটা বেছে নিয়ে করতে হবে। His humiliation, he attended the function. মানে বাংলাতে এরকম যে তার অপমান অপমাননা সত্ত্বেও সে সেই ফাংশনটিতে অ্যাটেন্ড হয়েছিল বা সেই ফাংশনটি অ্যাটেন্ড করেছিল। এবার আমাদেরকে দেখতে হবে যে ইনস্পাইট, নট, উইথ স্ট্যান্ডিং, নেভারথলেস অ্যান্ড অ্যাজ অফ, এই চারটির মধ্যে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট যে এই ড্যাশটার মধ্যে বসতে পারে। ঠিক আছে, তো আমরা যদি ইনস্পাইট এর মিনিং জানতে চাই, তো ইনস্পাইট মানে হচ্ছে সত্ত্বেও, নট উইথ স্ট্যান্ডিং এর মানে তা সত্ত্বেও, একটু ডিফারেন্স। তাহলে কি ইন্সপাইট মানে হচ্ছে সত্ত্বেও, নট উইথ স্ট্যান্ডিং মানে হচ্ছে তা সত্ত্বেও, আর নেভার ক্লেস মানে তবুও, এবং অ্যাজ অফ মানে অনুযায়ী বা অনুসারে। তো যাই হোক, আমরা দেখা যাচ্ছে যে এখানটায় ইন্সপাইট তো বসানো যেতে পারে, কিন্তু এখানটা একটা ভুল রয়েছে। আপনারা স্পষ্ট লক্ষ্য করবেন, ইন্সপাইট অফ যদি এখানটায় থাকতো তাহলে মিনিংটা দাঁড়াতো তা সত্ত্বেও, তাহলে আমরা এখানটায় ইনস্পাইট অফ বসিয়ে দিতে পারতাম। কিন্তু এখানটায় কি রয়েছে, ইনস্পাইট রয়েছে, ইনস্পাইট অফটি এখানটায় নেই, সুতরাং এটি এখানটায় হবে না। এটা ক্রস, এটা ক্রস। তারপরে কি রয়েছে, নট উইথ স্ট্যান্ডিং, নট উইথ স্ট্যান্ডিং মানে হচ্ছে তা সত্ত্বেও, আর নেভারথলেস মানে তবুও, অ্যাজ অফ তো এখানে যাবেই না। সুতরাং দেখা যাচ্ছে যে এখানটায় যদি আমরা বি অপশনটিকে পুট করি, অর্থাৎ নট উইথ স্ট্যান্ডিং হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, অর্থাৎ তার অপমান অপমাননা সত্ত্বেও সে সেই ফাংশনটি অ্যাটেন্ড করেছিল। সুতরাং হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ নট উইথ স্ট্যান্ডিং, মানে তা সত্ত্বেও। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বলেছে, কল আপ, কল আপ মিন্স, এটাকে বের করতে হবে আমাদের। অপশন কি কি রয়েছে, রিকালেক্ট, অ্যান্টিসিপেট, বিফ্রেন্ড, ইনভাইট। তো কল আপ মিন্স, কল আপ মানে হচ্ছে রিকালেক্ট করা, অনুসরণ করা। তো কল আপ মানে আমরা জানি রিকালেক্ট করা, অনুসরণ করা, সুতরাং অ্যান্টিসিপেট তো এখানটায় হবেই না। বি ফ্রেন্ড মানে ফ্রেন্ডলি, যে ফেসবুক থেকে আনফ্রেন্ড করি, আনফ্রেন্ডের ঠিক বিপরীত বি ফ্রেন্ড মানে বন্ধুত্ব হওয়া, এখানটায় বন্ধুত্ব হওয়ার কোনো ব্যাপার নেই। অ্যান্ড আছে ইনভাইট, ইনভাইট মানে নেমন্তন্ন করা, সুতরাং এই জায়গায় এই তিনটি যায় না। সুতরাং কল আপ মিন্স রিকালেক্ট, রিকালেক্ট করা, কল আপ। সুতরাং এটিকে অ্যান্সার হবে এটিতে, সুতরাং এটার অ্যান্সার হবে রিকালেক্ট। নেক্সট, ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টু নাইট, ইউজ অক্সিলারি ভার্ব। এখানটায় উইল, ক্যান, মে, আউট, কোনটা বসবে, অক্সিলারি ভার্বটা ইউজ করতে বলা হয়েছে। ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টু নাইট মানে অনেকটাই সম্ভাবনা রয়েছে রাত্রে হয়তো বৃষ্টি হবে। এই বিষয়টাতে অপশনে উইল পুট করা যাবে কি, না ক্যান পুট করা যাবে, না মে হবে, না আউট হবে। দেখো এখানটায় হয়তো অনেকেই তোমরা ভাববে যে ইন অল প্রবাবিলিটি ইট মে রেইন টু নাইট, মে বসানো যেতে পারে, অনেকেই ভাববে, ভাবারই কথা। কিন্তু মে মানেই হচ্ছে সম্ভাবনা। এবার একটা সম্ভাবনা এখানটায় যদি বসে, একটা সম্ভাবনা প্রবাবিলিটি তো এখানটায় দেওয়াই আছে, সুতরাং নেক্সট নিশ্চয়ই আবার ওই সম্ভাবনাময় কথাটা মানে মে কথাটা এখানটায় বসবে না, আউট কথাটা এখানটায় বসবে না, ক্যানের তো প্রশ্নই উঠে না। সুতরাং দেখা যাচ্ছে এখানটায় বসবে হচ্ছে উইল, বিকজ ইন অল প্রবাবিলিটি ইট উইল রেইন টু নাইট, কারণ দুটা প্রবাবিলিটি তো একসাথে হতে পারে না। মে যদি এখানটায় আমরা বসাতাম তাহলে দুটা প্রবাবিলিটি হয়ে যেত, সুতরাং মেটা হবে না, অরটা হবে না, ক্যান তো হবেই না, তাহলে কি রয়েছে, উইল। সুতরাং অ্যান্সারটা হবে উইল। তাহলে টোটাল লাইনটা যদি বলি আমরা তাহলে এরকম হবে শুনতে, ইন অল প্রবাবিলিটি ইট উইল রেইন টু নাইট। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বলা হয়েছে, শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম, শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম মানে তার পক্ষে এটাই ভালো ছিল, সে রুমে ঢুকে গিয়েছিল। এবার এখানটা কি ইউজ করতে বলা হয়েছে, এখানটা বলছে কারেক্ট ওয়ার্ড ইউজ করো। এবার আমাদের অপশন কি কি আছে, রিকোয়েস্টেড, এন্টার্ড, মুভড, কল্ড। তো শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম, এবার রিকোয়েস্টেড কি এই জায়গায় হবে, রিকোয়েস্টেড এখানটা হবে না, সুতরাং এটা ফার্স্টে এলিমিনেট করে দাও। মুভড, শি হ্যাড বেটার মুভ দ্য রুম, মুভ হয় কিন্তু এই ক্ষেত্রে হয় না। মুভ মানে কি, এক স্থান থেকে অন্য জায়গায় মুভ করা, কিন্তু এখানটায় ঠিক মুভের মিনিংটা নেই, সুতরাং এটা হবে না, কাটা। কল্ড মানে ডাকা, ডাকার তো কোনো প্রশ্নই উঠ না, কল্ড কাটা। একটাই বাকি থাকে, সেটা হচ্ছে এন্টার্ড, শি হ্যাড বেটার এন্টার্ড দ্য রুম।
আর এন্টার হওয়ার পেছনে আরেকটা কারণ রয়েছে, কারণ কি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট রয়েছে, হ্যাড রয়েছে। সুতরাং হ্যাড যেহেতু এখানটায় রয়েছে, তাহলে হ্যাডের সাথে এখানটায় যে কোনো একটা ভার্বের থার্ড ফর্মই বসবে। তো রিকোয়েস্টেড তো এটার সাথে যাই না, সুতরাং এটা হবে না, মুভড হবে না, কল্ড হবে না, বাকি থাকে এন্টার। সুতরাং এন্টারটা এখানটায় প্রযোজ্য, সুতরাং দ্য অ্যান্সার ইজ এন্টার। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এটা ছিল ফার্স্ট একটা প্র্যাকটিস সেট, এখানে আমি চারটা প্রশ্নই রেখেছি। তো নেক্সটে আরো এভাবে ইয়ার বাই ইয়ার প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমি নিয়ে আসবো। তো আজকে এই চারটি করা হলো, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট গুলো আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। যদি না পারেন তাহলে আমি একটু অন্যভাবে চেষ্টা করবো। যাই হোক, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।